বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে রাত্রের ভিডিওটা আপনারা হয়তো ভাবতেছেন অন্ধকারের মধ্যে কিসের ভিডিও করতেছি। আপনারা দেখতেছেন যে জোনাকি ফোকা, সামনে যে লাইটগুলো জ্বলতেছে ছোট ছোট করে, এগুলো হচ্ছে জোনাকি ফোকা। আমি আসলে যে একটা পয়েন্টে আছি, এখানের মধ্যে অনেকগুলো জোনাকি ফোকা রয়েছে। এই যে দেখতেছেন লাইট জ্বলতেছে, আসলে এই সৌন্দর্যগুলো সব সময় দেখা যায় না, এই জোনাকি ফোকা সৌন্দর্যগুলো। আমার চোখে হঠাৎ করে আজকে এই দৃশ্যটা পড়লো, তাই ভাবলাম আপনাদের সামনে জিনিসটা একটু শেয়ার করি। খুব অল্প পরিমাণে দেখা যাচ্ছে জোনাকি ফোকাগুলো, আশেপাশে কিন্তু অনেকটা জায়গা জুড়ে বিস্তীর্ণ জোনাকি ফোকার, আমি বলবো অভয়ারণ্য। দেখতেছেন জোনাকি ফোকা খুব সুন্দর লাগতেছে আমার কাছে, আশা করি আপনাদের কাছেও সুন্দর লাগবে। সুন্দর লাগার মতো একটি দৃশ্য। এই জোনাকি ফোকা কিন্তু আগে অ্যাভেলেবল দেখা যেত, কিন্তু বর্তমানে এত বেশি দেখা যায় না। আমি লাইট মেরে একটু আপনাদেরকে দেখাই, মোবাইলের ফ্ল্যাশটা যদি আমি চালু করি তাহলে আপনারা দেখতে পারবেন। এই যে দেখতেছেন, এই যে জোনাকি ফোকা, এই যে আমার হাতের মধ্যে, এগুলো হচ্ছে মূলত জোনাকি ফোকা। এই যে দেখাচ্ছি, এই যে ফোকাগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে আসলে জোনাকি ফোকা। আমি যখন লাইট বন্ধ করব তখন এগুলো আবার সুন্দরভাবে আপনারা আলোগুলো দেখতে পারবেন। এই যে অনেক ভিতরে ভিতরে অনেকগুলো ফোকা আছে, এই যে আলো জ্বলতেছে, আসলে সুন্দর, অনেক সুন্দর। আমি দেখি অন্ধকারে একটা জোনাকি ফোকা আপনাদেরকে হাতে নিয়ে দেখাই। আমার অন্ধকারে অন্ধকারে এই যে আমার হাতে দেখতেছেন, এই যে একটা ফোকা জ্বলতেছে। এগুলো আসলে নিজেদের ইচ্ছে এগুলো জ্বলে, তাই আমরা সব সময় দেখতে পাই না। এখন অনেকগুলোই নিভে গেছে। এই যে জ্বলতেছে এখান দিয়ে, এই যে এখান দিয়ে জ্বলতেছে,